আমরা আজকে দেখব মাত্র একটি কার্ড দিয়ে কীভাবে টেকনোলজি রিলেটেড সকল কিউ কার্ড সমাধান করা যায় এখানে কিউ কার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো মার্কার্স যে স্পিকিং মে থেকে আগস্ট ভার্সন যে ফাইনাল ভার্সনটা আছে সেখানে যেই কার্ডগুলো রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে টেকনোলজি রিলেটেড ঠিক আছে তো আগে কিউ কার্ডগুলো দেখে নেই তারপর আমরা যেই টেম্পলেটটা আছে সেটা দেখবো ওকে আর এগুলো কীভাবে আমরা কার্ডে থেকে আসলে আমরা ব্যবহার করব সেইগুলো আমি বলে দিব তো ডিসক্রাইব সামথিং ইউড লাইক টু লার্ন ইন ফিউচার ঠিক আছে এখানে এটা কিন্তু সরাসরি টেকনোলজি রিলেটেড না কিন্তু এখানে বলছি কিছু একটা তুমি শিখতে চাচ্ছ মানে ফিউচারে ঠিক আছে তো সেটা আমি যেটা শিখবো সেটা টেকনোলজি রিলেটেড কিছু একটা শিখবো ঠিক আছে এটা তোমার উপর নির্ভর করে এরপরে বলছে এমন একটা জিনিস যেটা তোমাকে প্রতি সবসময় হেল্প করে কী সে ওয়ার্ক এবং স্টাডিতে ঠিক আছে তো সেটাও আমরা টেকনোলজি দিয়ে করব তারপর ডিসক্রাইব এ ইউজফুল অবজেক্ট ইন ইউর হোম দ্যাট ইউ ক্যান নট লিভ উইথ তারপর সামথিং ইউ টট টু ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুকে কিছু একটা শেখাইছো ওকে ডিসক্রাইব এ ফিচ অফ টেকনোলজি দ্যাট ইউ ফাইন্ড ডিফিকাল্ট টু ইউজ ব্যবহার করতে কঠিন হ্যাঁ তো সামথিং ই দ্যাট ইউ ওয়ান টু রিপ্লেস কিছু একটা তুমি রিপ্লেস করতে চাছ ডিসক্রাইব ইসকেল দ্যাট ইউ লার্ন ইন ইউর চাইল্ডহুড ডিসক্রাইব এ ওয়েব সাইট উইথ হেল্প ইউ টু ডু সামথিং আর ওয়েবসাইট ইউ ভিজিট অফেন অথবা ইউজ রেগুলারলি ঠিক আছে একটা ওয়েবসাইট যেটা তুমি প্রতিদিন ভিজিট করো বা তোমার হেল্প করে ওই এটা ঠিক আছে তো এটা একটু আমরা চেষ্টা করবো এটা আমরা আলাদা একটা কি কুড দিয়ে শিখবো আর অন্য সবগুলো আমরা একটা কি কার্ড দিয়ে সলভ করব ঠিক আছে তো আসলে আমরা ইয়াটা দেখি আসে স্যাম্পল অ্যান্সারটা তো টেকনোলজির যে স্যাম্পল অ্যান্সারটা রয়েছে সেটা আসলে আমরা দেখি তো প্রথম হলো কি আই ফাইন্ড অ্যান ইম্পর্টেন্ট ইলেকট্রনিক ইউজফুল ইকুইপমেন্ট দ্যাট ইজ মাই কম্পিউটার আমরা কম্পিউটারকে নিয়েছি ঠিক আছে মানে কম্পিউটার টপিকটাকে দিয়ে আমরা সবগুলো কভার করব ইট ইজ সো Beneficial equipment for my personal use. I have used it for five years. To speak the truth, it has brought a lot of benefits in my life. It is very essential for study and to do different recreational activities. I can do multiple works by it. For example, I can make my assignment by it. ইট হেল্পছ মি টু গেট এণ্টাৰটেইনমেণ্ট আই লিচন টু চং ৱ ৱ ৱ ৱ ৱাট মুভি প্লে গেম এক্সেক্ট এক্সেক্ট যে ভাল লাগে দি দিবা আই এম অলছ এবল টু ব্ৰাউজ ইণ্টাৰনেট ইন দিছ ৰিগাৰ্ড ইট হেজ ব্ৰ দ্য হোল ৱৰ্ল্ড ইন মাই হোম ইভেন ইট ৰিম'ভছ মাই মনোটৰিনাদাৰ ইম্পৰ্টেণ্ট ইউজফুল অফ ইট দ ইট has মেড মাই life ইজ comfortable and অ্যান্ড অ্যাকসাইটিং আই এম হ্যাভ সোহি টু হ্যাভ দিস ইম্পর্টেন্ট ইলেকট্রনিক ডিভাইস ঠিক আছে এটা একটা সিপল অ্যান্সার তো আমরা এরকম একটা যে কোনো একটা শিখে কম্পিউটার উপর আমরা কীভাবে সকল এই ধরনের কি সমাধান করতে পারি সেটা এখন প্র্যাকটিক্যালি দেখাবো ঠিক আছে তো আসো তো এখানে যে 1456 নম্বর কি ডিসক্রাইব এ ইউজফুল অবজেক্ট ইন ইয়োর হোম দ্যাট ইউ ক্যানট লিভ উইদাউট ঠিক আছে তোমার বাসা এর অনেকটা জিনি অবজেক্ট আছে যেটা ছাড়া তুমি আর চলতে পারো না তো এখন আমরা তো এখানে এটাকে রাখছি কোথায় যে 56 নম্বরটা ঠিক আছে আমরা বলতে এইটা নাকি টেকনোলজি দিয়ে আমরা করতে পারবো তো কিভাবে করব তো এখানে তো মার্কেট স্যার এই ফিডিএপে তো আমরা দেখছি কী কার্ডের কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে তাই না বলছে হোয়াট ইট ইজ এটা কী কোন অবজেক্টটা হাউ ফ্রেন্ড ইউ ইউজ ইট তারপরে হাউ ইউ ইউজ ইট দ্য এক্সপ্লেইন হোয়াই ইউ ক্যান নট লিভ উইদাউট ইট ঠিক আছে তো আমরা কী করবো এইখানের কয়েকটা জিনিস প্রথম তো আমরা তো এখানে যেটা বললাম আই ফাইন্ড অ্যান ইম্পর্টেন্ট ইলেকট্রনিক ইউজফুল ইকুইপমেন্ট দ্যাট ইজ মাই কম্পিউটার ইট ইস সো বেনিফিশিয়াল ইকুইপমেন্ট ফর মাই পার্সোনাল ইউজ ঠিক আছে এটা এভাবে হু অব না বলে আমরা শুধু সোচনা চাপ ঠিক আছে কী বলতে পারি দেখো বলবা দেয়ার আর মেনি থিংস হুইচ আই হ্যাভ বিকাম সো ইউজ টু দ্যাট আই থিঙ্ক উড বি ডিফিকাল্ট টু লিভ উইথাউট সা সেলফোন কম্পিউটার মাইক্রোওয়েভস ঠিক আছে ওয়ান থিং ইন মাই হোম দ্যাট আই রিয়েলি ক্যান নট লিভ উইদাউট ইজ মাই কম্পিউটার এখানে আমরা শুধু কম্পিউটারটা লাগাবো ঠিক আছে তো আই বলছে এরপর হাউ ইউ ইউজ ইট ঠিক আছে তুমি বলবা আই ইউজ ইট অলমোস্ট ডে তুমি এটা প্রতিদিন ইউজ কর তারপর একটু বলার পর তুমি এইখানের সবগুলা বলে দেবা ঠিক আছে টু স্পিক দ্য টু ড ইট হ্যাজ ব্রড এ লট অফ বেনিফিটস ইন মাই লাইফ ইট ইজ অ্যাসেন্সিয়াল ফর স্টাডি অ্যান্ড টু ডু ডিফারেন্ট রিকুয়েশানাল অ্যাক্টিভিটিস ঠিক আছে এই জিনিসগুলো আই ক্যান ডু মাল্টিপল বাই ইট ফর এক্সাম্পল এই যেখানে যে ইয়াগুলো আছে আমরা এগুলো দিয়ে দিতে পারবো ঠিক আছে কারণ বাকিগুলো বলছে হাউ ইউজ ইট তুমি কীভাবে এটা ইউজ করো ঠিক আছে আমি স্টাডি পারপাস ইউজ করি আমি রিক্রুয়েশনাল পারপাস ইউজ করি ঠিক আছে আমার অন্য অ্যাসাইনমেন্ট করি যেটাই বললার আর ওইখানে আমরা এখানে বলে দিয়েছি ঠিক আছে তো তো এটা তোমার জীবনকে তো অনেক এই করছে কমফোর্টেবল করছে যার কারণে তুমি এটা ছাড়া আসলে চলতে পারো না ঠিক আছে তো বাকি জিনিসগুলা কিন্তু ওই আমাদের স্যাম্পলটা হয়ে যাবে শুধু এই সূচনাটা আমরা এইভাবে শুরু করবো মানে কি কার্ডের যেই প্রশ্নগুলা থাকবে বা এটার যে কোশ্চেনটা আছে সেটার আলো সূচনাটা শুরু করতে হবে ঠিক আছে তো আমরা আরেকটা দেখি ধরো ধরো এখানে আর একটা এটা চুয়ান্ন নাম্বারও আছে ডিসক্রাইব সামথিং ইউ ডু রেগুলারলি দ্যাট হেল্পস ইউ ওয়ার্ক অ্যান্ড স্টাডি ব্যাটার ঠিক আছে তুমি এমন একটা জিনিস করো যেটা তোমার পড়ালেখা এবং কাজে হেল্প করে প্রতিদিন কিছু একটা করো ঠিক আছে তো বলছো হোয়াট ইট ইজ এটা কী কী করো তুমি ঠিক আছে তুমি বলবা যে আই ইউজ কম্পিউটার টু জিয়ার মাই ওয়ার ক্যান স্টাডি আই ইউজুয়ালি ইউজ ইট এভরিডে তারপরে শুরু করে দেবা যে যে এটা ঠিক আছে আমাদের বাকি কোশ্চেনগুলা ঠিক আছে এখানে তো বলছো তুমি জিনিসটা কি হোয়াট ইজ হোয়াট ইট ইজ এই জিনিসটা কি যেটা তুমি করো যেটা এই জিনিসটা কি যেটা তোমার কাজ এবং পড়ালেখায় হেল্প করে ঠিক আছে এটা 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 দিয়ে হবে আমাদের এই যে এখানে স্যাম্পলটা দেওয়া আছে এটা ওইটার জন্য হবে যেমন আই ফাইন্ড অ্যান ইম্পর্টেন্ট ইলেকট্রনিক ইউজফুল ইকুইপমেন্ট দ্যাট ইজ মাই কম্পিউটার ইট ইজ সো বেনিফিশিয়াল ইকুইপমেন্ট এই কোশ্চেনটার জন্য এই স্যাম্পলটা হবে এটা দিলে হবে ঠিক আছে

তো তারপরে কেন এটা শিখবা ইট ইজ সো ইকুইপমেন্ট ফর পার্সোনাল ইউজ তারপর টু স্পিক এইখানে যা যা আছে এগুলো তুমি বলে দিতে পারবা আশা করি বুঝতে পারছো জাস্ট প্রথম যে একটা দুটা সেন্টেন্স ওইটা জাস্ট এই কোশ্চেন আলোকে আমরা ব্যবহার করতে হবে আর বাকি জিনিসগুলো আমরা আমাদের এই এইখানের এইগুলো দিয়ে বলতে পারবা এবং এটা কোনো ভুল হবে না ঠিক আছে তো তুমি ভবিষ্যতে শিখবা এমন একটা জিনিস তো তুমি বলে যে কম্পিউটার শিখতেছে ঠিক আছে তো হাউ উড ইউ লাইক টু লার্ন ইট ঠিক আছে তুমি এটা কীভাবে শিখবে হোয়াই আর ইউড লাইক টু লার্ন ইট হাউ উড ইউ লাইক টু লার্ন ইট এক্সপ্লেন ওয়েদার ইট ডিফিকাল্ট টু লার্ন ইট ঠিক আছে এখানে যে ইয়েটা আছে তো এখানে এর জন্য আমাদের ওই একটা দুটা লাইন এখানে আরও করা লাগতে পারে যে তুমি এটা তোমার ফ্রেন্ড থেকে শিখবা হ্যাঁ অথবা তুমি কোনো কম্পিউটার সেন্টারে যাই শিখবা ঠিক আছে এবং এটা কেন শিখবা যে এটা তোমার বেনিফিট তোমার জীবনে অনেক বেনিফিট আনবে তোমার পড়ালেখার জন্য এবং রিকিউশনের কাজে এটা ব্যবহার করবা ঠিক আছে এই জিনিসগুলো এখানে এক্সপ্লেন করে দেবা হয়ে যাবে ঠিক আছে তো আমরা তো এটা দেখলাম এটা দিয়ে তো স উপরেরগুলো হবে আর এখানে যেটা বলছে একটা ওয়েবসাইট ঠিক আছে যেটা তুমি প্রায় সময় ভিজিট করো রেগুলারলি তুমি দেখো তো এটার জন্য একটা কী রয়েছে এখানে যেটা দেওয়া আছে এটা দিয়েও হবে ধরো এখানে চলে নম্বরটা ডিসকাইভারি ওয়েবসাইট হুইচ হেল্পড ইউ টু ডু সামথিং আর ওয়েবসাইট ইউ ভিজিট অফেন আর ইউজ রেগুলারলি ঠিক আছে তো এটার জন্য আর স্যাম্পল অ্যান্সার দিলাম না এখানে যেটা যাওয়া আছে তুমি চাইলে এটা প্রথম আলো পত্রিকা দিতে পারো ডেল স্টার দিতে পারো অথবা ইউটিউব এখানে মেবি ইউটিউব নিয়ে বলা আছে এই যে ইউটিউব ঠিক আছে তো ইউটিউব নিয়ে যদি বলা আছে তো ইউটিউব তো আমরা সবাই ব্যবহার করি কেন ব্যবহার করি আবার পড়ালেখার কাজে এন্টারটেনমেন্ট কাজে অনেক অনেক কাজে আমরা ব্যবহার করি ঠিক আছে তো এখন এখানে যেটা দেওয়া আছে আমরা চাইলে এটাও শিখে নিতে পারি তো এটা এবং আমাদের এখানে একটা দিয়েছি তো কম্পিউটার রিলেটেড একটা যে কোনো একটা শিখলে দুটা দিয়ে আমরা যে কোনো টেকনোলজি রিলেটেড কিউকেডগুলো সলভ করতে পারবো জাস্ট সূচনাটা আমাদের একটু বুঝে শুনে দিতে হবে তাছাড়া কিউকেডের কোশ্চেনগুলো যদি অন্যরকমভাবে থাকে একটা দুটো আরও সেটাও অনুযায়ী আমরা চেঞ্জ করতে হইতে পারে আদারওয়াইজ অন্য জিনিসগুলো সেম থাকবে ঠিক আছে তো এ পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর অন্য কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টে জানাবো ধন্যবাদ